অবমাননা করেছে। প্রিয় ভাইরা আমার, আমি এই মুহূর্তে বলতে চাই, এখন আর সুযোগ নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জমিয়ত, কে খেলাফত, সবাই ঐক্যবদ্ধ ভাবে সরকারের কাছে আমরা জোর দাবি জানাই, এই পূজা মণ্ডপে যারা মহাগ্রন্থ আল কোরআনের সাথে অবমাননা করেছেন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সাহায্য বন্ধুগণ আমার, আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র কলাপথ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শেখ পরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র কলাপথ পত্রিকায় আজকের এই সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল কুমিল্লায় আমাদের পবিত্র কোরআনুল কারিমে অবমাননা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সভাপতি মুফতি খুরশেদ আলম উপস্থিত রয়েছেন, ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মুফতি আবুল হাশিম সাহেব উপস্থিত রয়েছেন, ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক মহিউদ্দিন ডাকুবি সহ অন্য অন্য সিনিয়র নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করে কিভাবে তারা কার্যক্রম চালাচ্ছে। আমরা ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ সরকারকে বলতে চাই, অনেক বিলম্বে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় আরা বড় ধরনের আন্দোলনের দাবানল ঘটে যেতে পারে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুশফিকুর রহমান ইনসাফি। জোরে জোরে অসাম্প্রদায়িক এবং সন্ত্রাসী লোক ধর্মীয়ভাবে আঘাত আনার চেষ্টা করছে, ধর্মীয়ভাবে দেশে বিচলিত করার চেষ্টা করছে, তাদেরকে বিচারের আওতায় এনে অন্তরন্তরে তাদেরকে বিচারের আওতায় এনে কিছুটা হলেও তাদের বিচার করে তিন বছরের অন্তত শাস্তি দেওয়া উচিত। আমি আমার ছাত্র খেলাফত প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে যদি শাস্তি না দিতে পারেন, যে আপনি আপনারা যদি তাদেরকে গ্রেফতার করতে না পারেন, তাহলে রাষ্ট্রের ক্ষমতা আপনাদের নাই। ঠিক, সুতরাং আমরা সমাবেশ করে প্রতিবাদ জানাচ্ছি যে খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করা হোক। সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আজকের প্রতিনিধি প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছে ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ছাত্র নেতা মির্জা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আরো উপস্থিত রয়েছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি, ইসলামী যুব খেলাফতের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মাওলানা খুরশেদ আলম। এই পর্যায়ে আপনাদের সামনে এই প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছাত্র নেতা মাওলানা ইলিয়াস আহমদ। আপনারা সকলেই অবগত আছেন আজ
কুমিল্লায় যেই খেলা সেই খেলা দ্বারা কি বুঝাতে চাচ্ছে বাংলার মুসলমানদেরকে স্পষ্টভাবে উপাসনা করবে কোন বাধা নেই। খ্রিস্টানরা তাদের উপাসনালয়ে উপাসনা করবে তাদের কোনো বাধা নেই, ইহুদিরা ইহুদিদের উপাসনালয়ে তাদের উপাসনা করবে কোনো বাধা নেই, কিন্তু মুসলমানদের গ্রন্থ সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নিয়ে যেই খেলা শুরু করেছে সেই খেলা যদি তাদের খেলতে হয় সেই খেলার মোকাবেলা করার শক্তি দুনিয়ার কোনো ধর্মের নাই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আবেদন, আপনাদের প্রশংসা অবশ্যই আমাদের করতে হয়, যারা সেই নাস্তিক মুদ্রাদের কাজ করেছে আপনাদের প্রশাসনের লোক সেই কোরআন সেখান থেকে উদ্ধার করেছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দেই। আরেকটি ধন্যবাদ আপনাদের পাওয়ার বাকি আছে, সেটা হলো যদি আগামী ২৪ ঘন্টার ভিতরে সেই কুরআনদারদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় সারা বাংলাদেশের কৌমি ছাত্র ঐক্যবদ্ধ হয়ে আমরা আবার মাঠে নেমে আসব, যতক্ষণ পর্যন্ত আমরা সেই বিচার না পাব ততক্ষণ পর্যন্ত আমরা করে ফিরে যাব না। প্রিয় তাওহিদি জনতা, আমরা উৎসব পালন করি কিন্তু এই বেহায়াপনা উৎসব মুসলমান কখনো পালন করে নাই। আমরা পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকি, কোনোদিন আমাদের মসজিদে আমাদের ঈদগাহ হিন্দুদের কোনো মূর্তিকে আনা হয় নাই। আমরা তাদেরকে তাদের মতো উপাসনা করতে দেওয়া হয়েছে, আমরা আমাদের মতো করছি, কিন্তু কুরআনকে নিয়ে যখন এই অপমান করা হয় তখন মুসলমানের গায়ে আঘাত লাগে না, আঘাত লাগে মুসলমানদের কলিজায়। যখন কলিজার মধ্যে আঘাত প্রাপ্ত হয় কোনো মুসলমান বসে থাকতে পারে না, পারে না, পারে না। বলতে চাই আজ আমরা বাইতুল মোকাররম উত্তর গেইটে অবস্থিত হয়েছে, যদি তাদেরকে আবার গ্রেফতার না করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় আমরা ক্লাসের মধ্যে ফিরে যাব না। প্রত্যেকটা চত্বরে চত্বরে প্রত্যেকটা কৌমি মাদ্রাসার ছাত্ররা অবস্থান করে তাদের দাবি আদায় অবশ্যই করে নিবে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অতি সংক্ষেপে ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা মোহাম্মদ ফখরুদ্দিন রাজি। সংগ্রামী তাওহিদি জনতা, আমরা সকলেই অবগত আছি আজকে আমরা এখানে কেন জমায়েত হয়েছি। কুমিল্লায় পূজাকাণ্ডবে পবিত্র কোরআনের অবমাননা করা হয়েছে, এর প্রতিবাদ করায় স্থানীয় উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছে। যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত এখনো তাদেরকে গ্রেফতার করা হয় নাই। আমরা জানি কিছুদিন পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপর তাদের ধর্মের মধ্যে আঘাত করে নাই, অথচ তারা বারবার একের পর এক আমাদের ধর্মের উপর আঘাত করে যাচ্ছে। এই আঘাত আর সহ্য করা হবে না। আমরা প্রশাসনের বাইরেকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা এই সমস্ত কাজে লিপ্ত রয়েছে তাদেরকে অচিরেই গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ তাদেরকে উচিত জবাব দিতে আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন
ইসলামী ছাত্র কলাপত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা রাতুল আল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বেশ কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার লক্ষ্যে উগ্র হিন্দু জনগোষ্ঠীর একটি বিশেষ পহল বারবার কোরআনের অবমাননা করে যাচ্ছে। গত কিছুদিন পূর্বেও আমরা সেই খবর পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি এবং অত্যন্ত দুঃখজনক বিষয়, 90% মুসলমানের দেশে পূজা মণ্ডপে মূর্তির পায়ের নিচে কোরআনকে রেখে আমার ধর্মকে অবমাননা করা হয়েছে। এই অবমাননার প্রতিবাদে যখন আমার মুসলিম ভাইরা রাজপথে নেমে এসেছিল তাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে। আমরা এই নৃশংস গুলি বর্ষণের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আমাদের ধর্ম এবং কোরআনকে অবমাননা করেছে তাদেরকে অতি শীঘ্রই বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় ডাক্তার থেকে তেঁতুলিয়া ঘুপসা থেকে পাতুরিয়ার রাজপথ ইসলামী ছাত্র খেলাপথ বাংলাদেশের উদ্যোগে প্রকম্পিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইসলামী ছাত্রকলাপথ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরিদপুর থেকে আগত ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ইসলামী ছাত্র খেলাপথ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত কুমিল্লাতে পূজা মণ্ডপে কোরআন অবমাননা এবং অবমাননার প্রতিবাদে তৌহিদি জনতা যে প্রতিবাদ করেছিল তাদের উপরে হামলা এবং তাদেরকে দমনের যে অপচেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলের